আজকে আমরা এই ভিডিওতে এমন কিছু নারকেল গাছের প্রজাতি দেখব যেগুলো লাগালে আপনি এক বছরের মধ্যে লাখপতি হয়ে যাবেন। এই নারকেল গাছগুলোতে হাজারেরও বেশি নারকেল ধরবে এক বছরের মধ্যে, কিন্তু কিভাবে সেগুলো সম্ভব? এই নারকেল গাছ এতটাই ছোট হয় যে আপনি হাতে করেই লাগাল পাবেন নিচ থেকে। এছাড়াও নিয়ে যাব কিছু ফ্যাক্টরিতে যেখানে দেখবেন আপনারা অনেক আজব জিনিস তৈরি হচ্ছে। তো চলুন ভিডিওটাকে শুরু করা যাক বন্ধু। এই যে নারকেলগুলো দেখছেন এগুলো পৃথিবীর সব থেকে উন্নত মানের নারকেলের প্রজাতি। এই নারকেলগুলোকে ছোট মনে করবেন না, হয় বিভৎস বড় সাইজে। এই প্রজাতির মধ্যে বিশেষ কিছু প্রজাতি আছে যেগুলো দেড় বছরের মাথায় নারকেল দেবে। এই গরমকালে বিশেষ করে নারকেলের বিরাট চাহিদা, আর সেই চাহিদা পূরণ করার জন্য এই হাইব্রিড গাছগুলোই একমাত্র সম্বল হয়ে দাঁড়িয়েছে। আমাদের দেশে একটা নারকেল আজকাল কিনে খেতে গেলে 50 থেকে 60 টাকা দাম নেয় কম করে, তার বেশি দামের নারকেল সর্বত্রই পাওয়া যায়। এই নারকেল গাছগুলোকে চাষ কেন করা হচ্ছে? এক দু বছরের মধ্যে লাখপতি হয়ে যাচ্ছে চাষিরা, আপনি হতে পারেন কোটিপতি। এই নারকেল গাছগুলোকে পরিচর্যা বেশি করার দরকার হয় না, চাষ করা খুবই লাভজনক। বছরে লাখ লাখ টাকা ইনকাম করতে চাইলে এই ভিডিওটা শেষ অবধি দেখুন বন্ধু। যেভাবে একটা নারকেল গাছ লাগাতে হয় তেমনই এদেরকেও লাগাতে হয় মাটিতে। আমাদের দেশে যে দেশি নারকেল গাছগুলো আছে না, 9 থেকে 10 বছর পরে সেগুলো বড় হয়ে ফল দেয়, কিন্তু এই গাছগুলো 1.5 থেকে 2 বছরের মাথায় দেবে ফল। যদি আপনার হাতে 3 বছর সময় থাকে তাহলে এই গাছ দিয়ে আপনি কোটি টাকাও আয় করতে পারেন। ডিজে সম্পূর্ণ এই নারকেলের প্রজাতি সব থেকে পপুলার, এটা একটা হাইব্রিড প্রজাতির নারকেল গাছ। এই গাছে 3 বছরের মধ্যে পাবেন ফল, তবে ভালো পরিচর্যা করতে হবে। ভারতবর্ষের কিছু সায়েন্টিস্টরা মিলে এই গাছটিকে বানিয়েছে। প্রতি বছর গড়ে 500টা করে নারকেল পাওয়া যায় গাছগুলো থেকে। একটা গাছই দেয় 10,000 টাকা আয়, তাহলে ভাবুন 50টা গাছ থাকলে কত আয় হবে, তাহলে ভাবুন 200টা গাছ থাকলে কত আয় হবে বছরে। এটা হচ্ছে ভিয়েতনামি নারকেল। এই গাছের উচ্চতা খুবই কম, মাটি থেকে হাত বাড়ালেই নারকেল পেয়ে যাবেন। বাংলাদেশে বিশেষ করে এই নারকেলের চাষ বিরাটভাবে করা হচ্ছে, সঠিকভাবে পরিচর্যায় প্রত্যেক বছরে 300টা নারকেল দেয় গাছ। এই ভিয়েতনামি নারকেলের দুটো প্রজাতি, একটা ইয়েলো একটা গ্রিন। গ্রিনটার রং হয় গাঢ় সবুজ, আর ডাবের জলের পরিমাণও অনেক বেশি। আর সিয়াম ইয়েলো হলো একটু মিষ্টি প্রজাতির ডাব, তার জল খুবই মিষ্টি, তাই এটা আরও বেশি জনপ্রিয়। নাম্বার 3, গন্ধবর্ধন। এটা সাধারণত কেরালাতে পাওয়া যায়, এটা আপনাকে 2 বছরের মধ্যে নারকেল ফল দেবে। এটাকেও যদি সঠিকভাবে পরিচর্যা করেন 2 বছরের মাথায় ফল দেবে আপনাকে। এই নারকেল গাছ লাগিয়ে কৃষকরা খুবই ভালো মুনাফা অর্জন করছে। পরবর্তীতে মালয়েশিয়ান দোয়াফ, এটা কি জানেন? ভালোভাবে পরিচর্যা করলে 2 বছরের কমে এই গাছে ফল ধরবে। এই নারকেলের নাম ম্যাজিক নারকেল, তার কারণ এত ছোট গাছে খুব সহজেই তাড়াতাড়িতেই ফল ধরে যায়। 200 থেকে 250টি নারকেল পাবে প্রত্যেক বছরে এই গাছ যে চাষ করবে। মালয়েশিয়া, ভিয়েতনাম সঙ্গে দেশের বিভিন্ন জায়গাতে এই নারকেল গাছকে বিরাটভাবে চাষ করা হয়, যাতে কৃষকরা লাখ টাকারও বেশি অর্জন করতে পারে মাসে। এই নারকেল গাছের প্রজাতি আমাদের দেশে খুবই ভালো জন্মায়, আমাদের দেশে খুব ভালোভাবে ফলও দেয়, তাই প্রজাতিকে বেশি পরিমাণ চাষ করা হচ্ছে আজকাল। মানুষের জীবন বাঁচায় স্যালাইন, আর সেই স্যালাইনকে কীভাবে ডাবের জল দিয়ে তৈরি করা হয় জানেন কি? আগেকার যুগে মানুষ যখন সমস্যায় পড়ত, শারীরিক অসুবিধা আসতো, বাজারে স্যালাইন কিনতে পাওয়া যেত না, তখন ডাবের জলকে শরীরে পুশ করা হতো। আর আগেকার দিনের মতনই মানুষের দেহে ডাবের জল প্রবেশ করানোর জন্য নতুন টেকনোলজি বেরিয়ে গেছে আজকাল। খুব সর্বোচ্চ পরিমাণে ডাবগুলোকে মেডিকেল বিভিন্ন কোম্পানি আসে এবং তারা কিনে নেয়। ডাবের জলগুলোকে রিফাইন করা হয়, প্রসেসিং করা হয়, বেস্ট কোয়ালিটি ডাবের জলগুলোকে নিয়ে বানানো হয় স্যালাইন। সবকিছু ফুরিয়ে গেলে মেডিকেল টেস্ট করা হয় এবং দেখা হয় মানব শরীরে সেটা ক্ষতি আদৌ করবে কিনা। যদি দেখা যায় উপযুক্ত, তাহলে এটাকে দিয়ে স্যালাইন তৈরি করা হয়। ডাবের জলে স্যালাইনগুলোকে খুবই সাবধানে তৈরি করার পরে পাঠিয়ে দেওয়া হয় মেডিকেল স্টোরে, সেখানে এগুলোকে বিক্রি করা হবে। এবার এই নারকেল গাছটিকে দেখুন, যা 2-3টে মাথা নয় 10খানা মাথা। একটা নারকেল গাছের একটা মাথাতে প্রচুর নারকেল ধরে, কিন্তু সেই গাছের যদি 10টা মাথা হয় তাহলে কতগুলো নারকেল ধরবে বুঝতে পারছেন? আর এই গাছটা ওরকমই ফল দেয়, এই 10টা মাথাতেই ধরে নারকেল। আর এক একটা মাথাতে যদি 100টা করে নারকেল ধরে তাহলে 10টা মাথায় 1000টা নারকেল। এই ঘটনাটি সত্যি অবিশ্বাস্য একটা ব্যাপার। এই নারকেল গাছটি আছে ভারতবর্ষের তামিলনাড়ুতে। সাধারণ গাছের একটি মাথা থাকে, এখানে 10টি মাথাতে প্রচুর নারকেল ধরে। সব থেকে অবাক করা বিষয়, এই গাছটিকে দেখতে আসে পৃথিবীর নানা প্রান্তের লোক প্রত্যেক বছর, এমনকি টিকিট কেটে এই গাছটিকে দেখতে আসা হয়। এই গাছটির বয়স জানেন? 30 বছর বয়স হচ্ছে এই গাছটির। এই গাছটি আজও অক্ষুণ্ণ রয়েছে এবং ফল দিতে থাকছে। এই গাছটি কেন এমন হয়েছে এটা বিজ্ঞানীরাও আজ অবধি ভেবে উঠতে পারেনি। আসলে বিভিন্ন এগ্রিকালচার ডিপার্টমেন্টের বিভিন্ন বিজ্ঞানীদের মতে ডিএনএ বা জিনগত সমস্যার কারণে এই গাছটি এরকম হয়ে দাঁড়িয়েছে। তবে এই গাছ এরকম বলে আরও এরকম গাছ তৈরি করা কিন্তু অসম্ভব, এটাই বিজ্ঞানীরা বলছে। তো বন্ধু, এই ভিডিওতে ডাব গাছের সম্পর্কে যা যা দেখলেন সেটা দেখে আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান। আর এই 10 মাথা ডাব অবশ্যই শেয়ার করে সকলের মধ্যে ছড়িয়ে দেন, যাতে সবাই দেখতে পায় এবং জানতে পারে। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, এবং আপনি অবশ্যই জানাবেন কোথা থেকে ভিডিওটি দেখছিলেন। যতদিন না আসছি ততদিন সকলে খুব ভালো থাকুন।